আপনি লিখেছেন কোনো শিক্ষামূলক ভিডিও টিউটোরিয়াল মেয়েদের ভয়েস দেওয়ার অনুমতি আছে কি শিক্ষামূলক ভিডিও হোক আর যে ধরনের ভিডিও হোক না কেন মেয়েরা সেখানে ভয়েস দিবেন না ভোকাল দিবেন না কারণ হলো মেয়েদের যে ভয়েস সে ভয়েসটারও পর্দা আছে আল্লাহ রুবুল আলমিন কোরআনিকালিম স্পষ্টভাবে বলেছেন যে ওয়াইদাস আল তুম্না আনফাস আলু হুন্না হেজাব মেয়েদের কাছে তোমরা যখন কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে আর এটাও যখন প্রয়োজন হবে তখন একান্তে আর আল্লাহ তালা মেয়েদেরকে বলেছেন তোমরা যখন কথা বলবে তখন ফলাতহদা আনা তখন তোমরা কথাকে কণ্ঠকে তোমরা কোমল করবে না সাধারণত এই ধরনের ভোকাল দিতে গেলে কোমল করতে হয় তাহলে এহাতের খেলাফ হয়ে যায় দেখুন ইসলাম একজন নারীকে অনেক সম্মানের কথা বলেছে নারী পর্দার মধ্যে থাকার ভিতরে সম্মান রয়েছে তার ভোকাল বা তার কণ্ঠের কোমলতা শুনে কোনো পুরুষ যদি তাকে নিয়ে বাজে চিন্তা করে মনে মনে তাকে রেপ করে তাহলে সেটা কোনো নারীর জন্য সম্মানের বিষয় নয় এই অসম্মানের হাত থেকে বাঁচাবার জন্যই কিন্তু ইসলাম নারীকে পর্দার কথা বলেছে এটার মধ্যে নারীর সম্মান নিহিত এটা মধ্যে নারীর ইজ্জত নিহিত বিধায় এটি এরকমটি করা যায়জ নয় যদি মেয়েদের মধ্যে একান্ত কোনো ভিডিও দিতে হয় মেয়েরাই সেটা দেখবেন তার অডিয়েন্স এবং সেটা কন্ট্রোল করার সুযোগ আছে তাহলে সেটা অবশ্যই মেয়েরা মেয়েদের মধ্যে ভোকাল দিতে পারেন কিন্তু পরপুরুষরা তার কণ্ঠ শুনবে এবং সেখানে কণ্ঠের মধ্যে মানে বিশেষভাবে মাধুর্য সৃষ্টি করার চেষ্টা থাকতেই হবে যেহেতু অনলাইনে যাবে সেটা থাকবে স্বাভাবিকভাবে তো সেরকমটি করা যায় হ্যাঁ যদি একান্ত প্রয়োজন হয় এ ব্যাপারে বিকল্প নাই ধরুন একটা ইস্যু এই ইস্যুতেই মেয়ে ছাড়া আর কেউ জানেন না তার ভোকালটাই দরকার এবং টেক্সট কন্টেন্ট দিয়ে চা চাহিদা পূরণ হচ্ছে না সেক্ষেত্রে তিনি পর্দার মধ্যে থেকে শুধু ভোকাল দিয়ে সে ভোকালের ভিতরে কোনো কীর্তমত্তা সৃষ্টি না করে যদি করেন তাহলে অনেক যদির উপর ভিত্তি করে সেটা জায়াজ হতে পারে